বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির 7 সদস্য লড়বেন এবারের নির্বাচনে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন 2টি সংসদীয় আসনে। তার নিজ এলাকা ঠাকুরগাঁও 1 ও বগুড়া 6 আসনে ধানের শীষ থাকবে তার হাতে। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনও লড়বেন 2টি আসনে। কুমিল্লা 1 ও 2 আসনে ধানের শীষ প্রতীক তার। নরসিংদী 2 আসন থেকে ধানের শীষের মনোনয়ন নিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে 2 জন রাজধানীতে নির্বাচনে লড়ছেন। ঢাকা 3 আসনে গয়েশ্বর চন্দ্র রায় আর ঢাকা 8 আসনে মির্জা আব্বাস ধানের শীষের প্রার্থী। নোয়াখালী 5 আসনে আছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ আর চট্টগ্রাম 11 আসনে দলের মনোনয়ন পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে 14 জন নারীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। তালিকায় আছেন রহস্যজনকভাবে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদিন লুনা। সিলেট 2 আসনে লড়বেন তিনি। আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের নামও। তাকে কক্সবাজার 1 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত ঢাকা 9 আসনের প্রার্থিতা নিশ্চিত করেছেন আফরোজা আব্বাস। এছাড়া ফরিদপুর 2 আসনে শ্যামা ওবায়েদ ধানের শীষের প্রার্থী। ঢাকা 11 আসন থেকে শামীম আরা বেগম, মানিকগঞ্জ 3 থেকে আফরোজা খান রীতা, নেত্রকোনা 4-এ তাহমিনা জামান, শেরপুর 1 সানসিলা জেবরিন, পটুয়াখালী 2 সালমা আলম, সিরাজগঞ্জ 1 থেকে রুমানা মোর্শেদ কনক চাপা, সিরাজগঞ্জ 2 রুমানা মাহমুদ, নাটোর 2 থেকে সাবিনা ইয়াসমিন, বগুড়া 3 থেকে মাসুদা মমিন ও রংপুর 3 থেকে রিটা রহমান পেয়েছেন ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন। বিএনপির চূড়ান্ত মনোনয়ন তালিকায় সংখ্যালঘুদের সংখ্যা 5 জন। মাগুরা 2 আসন থেকে ধানের শীষ নিয়ে লড়বেন নিতাই রায় চৌধুরী। গৌতম চক্রবর্তী পেয়েছেন টাঙ্গাইল 6-এর ধানের শীষের টিকিট। মাদারীপুর 2 থেকে মিল্টন বৈদ্য ও বান্দরবন থেকে সাচিন প্রোকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে বিএনপি।